শ্রীমন্দির প্রশাসন নিষ্পত্তি নিয়েছে চলিত বর্ষ যে ঐতিহাসিক রথযাত্রা হয়েছে সেই তিনোটি যাক রথ মহাপ্রভুঙ্ প্রমোদ উদ্যানের জগন্নাথ বল্লভে সুরক্ষিত ভাবে সংরক্ষিত করা যাব। কিন্তু বর্তমান পুনি গোটে সাংঘাতিক অভিযোগ আসিছি রথ ভঙ্গাকু নেইকি প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে। আপনার জানিছন্তি দেবী সুভদ্রাঙ্ক রথ বর্তমান সুরক্ষিত ভাবে সব খোলা যাইছি। সবুঠু বড় কথা হচ্ছে যে মুখ্য মহারণা মানে অভিযোগ করছেন দেবী সুভদ্রাঙ্ক রথর যে চারিগোটি দ্বারবেড়া খোলা যাইছে তার প্রাপ্যকু নেইকি বর্তমান সেমানে অভিযোগ করছেন শ্রীমন্দির প্রশাসনকু মধ্যে লিখিত আকারে জনাই আমি প্রথমে আলোচনা করা নন্দীঘোষ রথর মুখ্য মহারণা আমার সহ অনেক আজ্ঞা সবুঠু বড় কথা হচ্ছে আপনার কোণ দাবি করছেন বর্তমান দেবী সুভদ্রাঙ্ক রথর চারোটি দ্বারবেড়া আপনার কিভাবে ভাবে আপনার শুণু এটি দেবী সুভদ্রাঙ্ক রথর কথা পড়ুনি এটি তিন গোটি রথর যে রথেকে চারটা লেখে দ্বারবেড়া হলে বারোটি দ্বারবেড়া আমার বাহারি সে দ্বারবেড়া বিশ্বকর্মা মানে খেই আকারে নিয়ে থাকে বর্তমান যেহেতু রথ ভঙ্গা নযাই সুরক্ষিত ভাবে রখা যাচ্ছি তেমন আমি খেই আমি কেমিতি পাইবু সে কথা প্রশাসন বুঝবা দরকার না তেমন সে বিষয়ে কৌশি কথা আমার সহ আলোচনা হয়নি তেমন আমি এটি দ্বারবেড়া পকাই রাখিছু আমার সহ আলোচনা করি তুরন্ত নিষ্পতি নেই আমার খেই আমাকে বাবদে যা দেওয়া কথা দিয়েদেলা পরে আমি এটু পরবর্তী রথ ভাঙ্গা পদক্ষেপ মন্দির প্রশাসন সহ আপনার কোণ কোণ আলোচনা হয়েছিল খেই কু নেই খেই নেই কিছু আলোচনা তাঁর সে রথ ভাঙ্গিলা পরে যে তত্ত্বাবধারক অছেন যে সব দায়িত্বরে অছেন সেমানে জানিবা দরকার যে সে আমার কথাটা উপস্থাপন করা দরকার যে বিশ্বকর্মা মানে এই এই সব নিয়ন্তি এই বিষয়ে আগে সমাধান করা যাও যেহেতু এমনি কিছু হেলা নাই তাহলে আমি এটু দ্বারবেড়া উঠেই পড়ুন দ্বারবেড়া আমার পড়ি সেমি রয়েছে বর্তমানে কোণ করা দ্বারবেড়া আমি নিয়েযু না দ্বারবেড়া প্রশাসন রাখবে এসব সুরক্ষিত ভাবে সেখানে কিছু কুয়াযাইনি যদি প্রশাসন সুরক্ষিত ভাবে রাখবে তাহলে আমি তার ক্ষতিপূরণ দিয়েদেবে কিন্তু আর গোটে কথা হচ্ছে বর্তমান যে প্রাপ্য পাওনা যে অক্ষয় তৃতীয়া ঠার যে রথ নির্মাণ হওয়ার কথা তের দিন যে বিলম্ব হল তার মধ্যে প্রাপ্য পাওনা আপনার অড়ি বসছেন তৃতীয়া পরে পরে কাম আরম্ভ হওয়ার কথা যেহেতু বার দিন বিলম্ব হল তা মধ্যে আমার আমার সহ দুই থর বৈঠক হয়েছি সে বৈঠকের আমি কুয়াযাইছে যে কিছু ব্যস্ত নাই তোমার অক্ষয় তৃতীয়া ঠার যেত দিন কাম লেট হল আমি সেত দিনের মজুরি তোমাকে দিয়েদেবো আমার পরিচালনা কমিটি সদস্য মু তাঁর না প্রকাশ করি কুচি সেই সব আমি প্রতিশ্রুতি দিয়েছিল আমার প্রতিশ্রুতি প্রত্যেক বর্ষর প্রতিশ্রুতি প্রতিশ্রুতিরে হি রয়ে যাচ্ছে রথ সরিগলা পরে কেহি আম কথা শুনবাকে নারাজ মন্দির প্রশাসনকে আপনার বর্তমান আপনার খেই কু নেই কিছু লিখিত আকারে জনাইছেন আমি খেই কু নেই লিখিত আকারে জনাই দিয়েছু সে বিষয়ে আমি বি দুই দিন খণ্ডে সময় দিয়েছু সে দুই দিন ভিতরে কিছু সমাধান নহলে আমি পরবর্তী রথ ভাঙ্গা দেবুনি নিশ্চিত ভাবে যা শুণুলে বর্তমান মুখ্য মহারণা মানে শ্রীমন্দির প্রশাসনকে লিখিত আকারে জনাইছেন যদি সে খেই বাবদকু যে প্রাপ্য যদি নদিয়া যায় সে পরবর্তী পর্যায়ে বলভদ্রঙ্ক রথ এবং জগন্নাথঙ্ক রথ ভাঙ্গিবার সহযোগ করবে না আলোচনা করবে বলভদ্রঙ্ক রথর মুখ্য মহারণা অনেক আজ্ঞা বাস্তবিক কোণ দাবি রয়েছে আপনার আমার এই দ্বার ঘোড়া বারোটা লাগবে তিন রথ চারটা লেখে বারোটা দ্বার ঘোড়া এই দ্বার ঘোড়া মানে আমার যেত ভাই মানে সব কাম করতে এমানে সব বাঁটিক আমি সব নিয়া যায় তেণুক এই বর্ষ যদি রহলা সুরক্ষিত ভাবে সব খোলা হল রথ পুঁ খঞ্জা হওয়া তেণুক সে বাবদে আমি কিছু পয়সা পাইবু না তেমন আমি যা পয়সা পাইবু তাকে আমি লিখিত আকারে দিয়ে দিয়েছি আর গোটে কথা হচ্ছে দেখুন এইটি বর্তমান রথর সব ভঙ্গা হয়ে গেল পুঁ জগন্নাথ বল্লভরে পুঁ তাকে তাকে তৈরি করা যাবে তার দেবে মজুরি হিসাবে সে দেবে সেটা সেটা অলগা কথা সেটা পর কথা এই নিয়ে কিন্তু বর্তমান আমার এই যে জিনিস তারপরে আমার তের দিন যে কাম লেটে কাম হল সেদিনের পয়সা বর্তমান শ্রীমন্দির প্রশাসন নিষ্পত্তি নিয়েছে চলিত বর্ষ যে ঐতিহাসিক রথযাত্রা হয়েছে সেই তিনোটি যাক রথ মহাপ্রভুঙ্ক প্রমোদ উদ্যানের জগন্নাথ বল্লভে সুরক্ষিত ভাবে সংরক্ষিত করা যাব। কিন্তু বর্তমান পুনি গোটে সাংঘাতিক অভিযোগ আসিছি রথ ভঙ্গাকু নেইকি প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে আপনার জানিছন্তি দেবী সুভদ্রাঙ্ক রথ বর্তমান সুরক্ষিত ভাবে সব খোলা যাইছি সবুঠু বড় কথা হচ্ছে যে মুখ্য মহারণা মানে অভিযোগ করছেন দেবী সুভদ্রাঙ্ক রথর যে চারিগোটি দ্বারবেড়া খোলা যাইছে তার প্রাপ্যকু নেইকি বর্তমান সেমানে অভিযোগ করছেন শ্রীমন্দির প্রশাসনকু মধ্যে লিখিত আকারে জনাইছি আমি প্রথমে আলোচনা করা নন্দীঘোষ রথর মুখ্য মহারণা আমার সহ অনেক আজ্ঞা সবুঠু বড় কথা হচ্ছে আপনার কোণ দাবি করছেন বর্তমান দেবী সুভদ্রাঙ্ক রথর চারোটি দ্বারবেড়া আপনার কিভাবে ভাবে আপনার খেই কু নেই দাবি করছেন শুণু এটি দেবী সুভদ্রাঙ্ক রথর কথা পড়ুনি এটি তিন গোটি রথর যে রথেকে চারটা লেখে দ্বারবেড়া হলে বারোটি দ্বারবেড়া আমার বাহারিব সে দ্বারবেড়া বিশ্বকর্মা মানে খেই আকারে নিয়ে থাকে বর্তমান যেহেতু রথ ভঙ্গা নযাই সুরক্ষিত ভাবে রখা যাচ্ছি তেমন আমি খেই আমি কেমিতি পাইবু সে কথা প্রশাসন বুঝবা দরকার না তেমন সে বিষয়ে কৌশি কথা আমার সহ আলোচনা হয়নি তেমন আমি এটি দ্বারবেড়া পকাই রাখিছু আমার সহ আলোচনা করি তুরন্ত নিষ্পতি নেই আমার খেই আমাকে বাবদে যা দেওয়া কথা দিয়েদেলা পরে আমি এটু পরবর্তী রথ ভাঙ্গা পদক্ষেপ মন্দির প্রশাসন সহ আপনার কোণ কোণ আলোচনা হয়েছিল খেই কু নেই খেই নেই কিছু আলোচনা তাঁর সে রথ ভাঙ্গিলা পরে যে তত্ত্বাবধারক অছেন যে সব দায়িত্বরে অছেন সেমানে জানিবা দরকার যে সে আমার কথাটা উপস্থাপন করা দরকার যে বিশ্বকর্মা মানে এই এই সব নিয়ন্তি এই বিষয়ে আগে সমাধান করা যাও যেহেতু এমনি কিছু হেলা নাই তাহলে আমি এটু দ্বারবেড়া উঠেই পড়ুন দ্বারবেড়া আমার পড়ি সেমি রয়েছে
ବର୍ତ୍ତମାନ କ'ଣ କରାଯିବ? ଦ୍ୱାରବାଡ଼ା ଆମେ ନେଇଯିବୁ ନା ଦ୍ୱାରବାଡ଼ା ପ୍ରଶାସନ ରଖିବେ ଏସବୁ ସୁରକ୍ଷିତ ଭାବରେ, ସେ କଥା କିଛି କୁହାଯାଇନି। ଯଦି ପ୍ରଶାସନ ସୁରକ୍ଷିତ ଭାବେ ରଖିବେ ତାହେଲେ ଆମକୁ ତା'ର କ୍ଷତିପୂରଣ ଦେଇଦେବେ। କିନ୍ତୁ ଆଉ ଗୋଟେ କଥା ହେଉଛି, ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ପ୍ରାପ୍ୟ ପାଉଣା ଯେଉଁ ଅକ୍ଷୟ ତୃତୀୟା ଠାରୁ ଯେଉଁ ରଥ ନିର୍ମାଣ ହେବା କଥା, 13 ଦିନ ଯେଉଁ ବିଳମ୍ବ ହେଲା, ତା'ର ମଧ୍ୟ ପ୍ରାପ୍ୟ ପାଉଣା ପାଇଁ ଆପଣ ଅଡ଼ି ବସିଛନ୍ତି। ତୃତୀୟା ପରେ ପରେ କାମ ଆରମ୍ଭ ହେବା କଥା, ଯେହେତୁ 12 ଦିନ ବିଳମ୍ବ ହେଲା, ତା ମଝିରେ ଆମ ସହିତ 2 ଥର ବୈଠକ ହୋଇଛି। ସେ ବୈଠକରେ ଆମକୁ କୁହାଯାଇଛି ଯେ କିଛି ବ୍ୟସ୍ତ ନାହିଁ, ତୁମର ଅକ୍ଷୟ ତୃତୀୟା ଠାରୁ ଯେତିକି ଦିନ କାମ ଲେଟ୍ ହେଲାଣି ଆମେ ସେତିକି ଦିନର ମଜୁରୀ ତୁମକୁ ଦେଇଦେବୁ। ଆମର ପରିଚାଳନା କମିଟି ସଦସ୍ୟ ମୁଁ ତାଙ୍କ ନାଁ ପ୍ରକାଶ କରୁନି କହୁଛି, ସେମାନେ ସବୁ ଆମକୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ। ଆମର ପ୍ରତିଶ୍ରୁତି ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷର ପ୍ରତିଶ୍ରୁତିରେ ହିଁ ରହିଯାଉଛି। ରଥ ସରିଗଲା ପରେ କେହି ଆମ କଥା ଆଉ ଶୁଣିବାକୁ ନାରାଜ। ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନକୁ ଆପଣ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର ଖେଇକୁ ନେଇକି କିଛି ଲିଖିତ ଆକାରରେ ଜଣାଇଛନ୍ତି? ଆମେ ଖେଇକୁ ନେଇକରି ଲିଖିତ ଆକାରରେ ଜଣାଇ ଦେଇଛୁ। ସେ ବିଷୟରେ ଆମେ ବି 2 ଦିନ ଖଣ୍ଡେ ସମୟ ଦେଇଛୁ। ସେ 2 ଦିନ ଭିତରେ କିଛି ସମାଧାନ ନହେଲେ ଆମେ ପରବର୍ତ୍ତୀ ରଥ ଭାଙ୍ଗିବା ପାଇଁ ଦେବୁନି। ନିଶ୍ଚିତ ଭାବରେ, ଯାହା ଶୁଣୁଥିଲେ ବର୍ତ୍ତମାନ ମୁଖ୍ୟ ମହାରଣା ମାନେ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନକୁ ଲିଖିତ ଆକାରରେ ଜଣାଇଛନ୍ତି, ଯଦି ସେମାନଙ୍କର ଖେଇ ବାବଦକୁ ଯେଉଁ ପ୍ରାପ୍ୟ ଯଦି ନ ଦିଆଯାଏ, ସେମାନେ ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ବଳଭଦ୍ରଙ୍କ ରଥ ଏବଂ ଜଗନ୍ନାଥଙ୍କ ରଥ ଭାଙ୍ଗିବାରେ ସହଯୋଗ କରିବେ ନାହିଁ, ଆଲୋଚନା କରିବେ। ବଳଭଦ୍ରଙ୍କ ରଥର ମୁଖ୍ୟ ମହାରଣା ଅଛନ୍ତି। ଆଜ୍ଞା, ବାସ୍ତବିକ କ'ଣ ଦାବି ରହୁଛି ଆପଣଙ୍କର? ଆମର ଏଇ ଦ୍ୱାର ଘୋଡ଼ା 12 ଟା ଲାଗିଛି, 3 ଲକ୍ଷ 4 ଟଙ୍କା ଲେଖେ 12 ଟା ଦ୍ୱାର ଘୋଡ଼ା। ଏ ଦ୍ୱାର ଘୋଡ଼ା ମାନେ ଆମର ଯେତେ ଭାଇମାନେ ସବୁ କାମ କରନ୍ତି, ଏମାନେ ସବୁ ବାଣ୍ଟିକିରି ଆମକୁ ସବୁ ନିଆଯାଏ। ତେଣୁକରି ଏଇ ବର୍ଷ ଯେ ରହିଲା ସୁରକ୍ଷିତ ଭାବରେ ସବୁ ଖୋଲା ହେଲା ରଥ ପୁଣି ଖଞ୍ଜା ହେବା ପାଇଁ, ତେଣୁକରି ସେ ବାବଦରେ ଆମେ କିଛି ପଇସା ପାଇବୁ ନା, ତେଣୁ ଆମେ ଯାହା ପଇସା ପାଇବୁ ତାଙ୍କୁ ଆମେ ଲିଖିତ ଆକାରରେ ଦେଇଦେଇଛୁ। ଆଉ ଗୋଟେ କଥା ହେଉଛି, ଦେଖନ୍ତୁ ଏଇଠି ବର୍ତ୍ତମାନ ରଥର ସବୁ ଭଙ୍ଗା ହେଇଗଲା, ପୁଣି ଜଗନ୍ନାଥ ବଲ୍ଲଭରେ ପୁଣି ତାକୁ ତିଆରି କରାଯିବ, ତା'ର ମଧ୍ୟ ପ୍ରାପ୍ୟ ପାଉଣା ଆପଣ ଦାବି କରିବେ? ତା ପାଇଁ ସେମାନଙ୍କୁ ଦେବେ ମଜୁରୀ ହିସାବରେ ସେ ଦେବେ ଆଉ, ସେଇଟା ଅଲଗା କଥା, ସେଇଟା ପର କଥା। ଏଇନି କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମର ଏଇ ଯେଉଁ ଜିନିଷ, ତା'ପରେ ଆମର 13 ଦିନ ଯେଉଁ କାମ ଲେଟ୍ରେ କାମ ହେଲା, ସେଦିନର ପଇସା ବର୍ତ୍ତମାନ ଅଫିସରେ ଆମକୁ ସବୁ ସ୍ୱୀକୃତି ଦେଇଥିଲେ ଯେ ବର୍ତ୍ତମାନ ସେ 13 ଦିନର ପଇସା ଆମେ ତୁମମାନଙ୍କୁ ଦେଇଦେବୁ ବୋଲି ଦେଇଦିଅ ବୋଲି ପରିଷ୍କାର କହିଥିଲେ। ସେ ବାବଦରେ କିଛି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଠିକ୍ ଠିକଣା ହେଉନି, କି ଏ ବାବଦରେ ଠିକ୍ ଠିକଣା ହେଉନି, କେଉଁ ବାବଦରେ କିଛି ଠିକ୍ ଠିକଣା ହେଉନି। ଯଦି ନ ହେଉଛି ତାହେଲେ ଆମେ ଆଉ କିଛି କରିବା ନାହିଁ, ଆମେ ଆଜ୍ଞା କ'ଣ କରିବୁ, ବାଧ୍ୟ ହେଇକରି ଏମିତି କାମ ବନ୍ଦ କରିବୁ। ଦ୍ୱାରବାଡ଼ା ବର୍ତ୍ତମାନ ଦ୍ୱାରବାଡ଼ାର ପ୍ରାପ୍ୟ ନ ପାଇଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ 2ଟି ଯାକ ରଥ ଭାଙ୍ଗିବେ ନାହିଁ? ନା, 2ଟି ଯାକ ରଥରେ ଆମେ ହାତ ଦେବୁ ନ। ମନ୍ଦିର ପ୍ରଶାସନ କ'ଣ ଆପଣ କହିବାକୁ ଚାହାନ୍ତି? ମଣିଷ ମନ୍ଦିର ପ୍ରଶାସନ ଆମର ଏଇ 4 ଟଙ୍କା ଯେଉଁ ପଡ଼ିଛି ଦ୍ୱାର ଘୋଡ଼ା ବିଷୟରେ ଆଗ ଛିଣ୍ଡାନ୍ତୁ, ତା'ପରେ ଯାହା ସ୍ୱୀକୃତି ଦେଇଛନ୍ତି ତାଙ୍କ ପଇସା ପତ୍ର ସବୁ ଦେଇଦିଅ ବୋଲି ଚିଫ୍ ନିଜେ କହିଛନ୍ତି, ସେ ପଇସା ପତ୍ର ଆମେ ପାଇବୁ, ସବୁପ୍ରକାର ଜିନିଷ ପାଇଗଲେ ସୁରୁଖୁରୁରେ ସବୁ କାର୍ଯ୍ୟ ତୁଟିଯିବ, ରଥ ଫେର ଭଙ୍ଗା ହେବ। ଯେଉଁ 12 ଦିନ ରଥ ବିଳମ୍ବ ହେଲା ନିର୍ମାଣ କରିବାରେ, ତା'ର ପ୍ରାପ୍ୟ ପାଉଣା ପାଇଁ ଆପଣଙ୍କ ସହିତ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ଆଲୋଚନା କରିଥିଲେ କି? ଆପଣଙ୍କୁ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ କହିଥିଲେ କି ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ୟ ପାଉଣା ଦିଆଯିବ 12 ଦିନ ବିଳମ୍ବର? ବର୍ତ୍ତମାନ 12 ଦିନ ବିଳମ୍ବରେ ସବୁ ପଇସା ତୁମକୁ ଦିଆଯିବ। ତା'ପରେ ମଝିରେ ବି କରେଣ୍ଟ ଥିଲାବେଳେ ଯେଉଁ 19-20 ବର୍ଷା ହେଲା, 19 ତାରିଖଟାରେ ଟୋଟାଲି ବନ୍ଦ କରିକି 20 ତାରିଖରେ ଆମର ଅଧା ପଇସା ଦିଆହେଲା, ସେ କହିଛି ତା ବି ତୁମକୁ ଦିଆହେଇଯିବ, କେଉଁ ପଇସା ରଖିବନି, ତାଙ୍କୁ ସବୁ ପଇସା ଦେଇଦିଅ ବୋଲି ଆମ ଆଗରେ ମଧ୍ୟ ସେମାନେ ସ୍ୱୀକୃତି ଦେଇଥିଲେ। ପ୍ରତିଶ୍ରୁତି ତାହେଲେ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ଆପଣମାନଙ୍କୁ ଦେଇଥିବା ପ୍ରତିଶ୍ରୁତି ପାଳନ କରୁନାହିଁ? କ'ଣ ପାଳନ, ଏଇ ଯେଉଁ ଦେଇକି ତ ଆମେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି ଖବର ପାଉନୁ ନା, ତେଣୁ ଆମେ କ'ଣ ଜାଣିବୁ, ଆମେ କ'ଣ ବିଶ୍ୱାସ ରଖିବୁ? ଆମ ଜିନିଷ ଗୁଡ଼ାକ ରଖିବା ଦରକାର ନାହିଁ, ଆମେ ଏତେ କଷ୍ଟରେ କାମ କରୁଛୁ, ଏଇ କଠୋର ପରିଶ୍ରମ, ଯେତେ ସେବା ଅଛି ଏଇ କଠୋର କାଠ କାମ ହେଲା ଅତିରିକ୍ତ କଷ୍ଟ କାଠ କାମ, ତେଣୁ ଆମକୁ ଏଇ ଯେଉଁ ଅସୁବିଧା ହେଉଛି ଭାରି ଦୁଃଖ ଲାଗୁଛି। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା, ଆମ ସହିତ ଦେବୀ ସୁଭଦ୍ରଙ୍କ ରଥର ମୁଖ୍ୟ ମହାରଣା ଅଛନ୍ତି। ଆଜ୍ଞା, ବର୍ତ୍ତମାନ ଦାବି ଆପଣଙ୍କର କ'ଣ ରହୁଛି? ଆପଣ ଯେଉଁ କହୁଛନ୍ତି ଦ୍ୱାରବେଡ଼ାର ପ୍ରାପ୍ୟ ନଦେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଉ 2ଟି ରଥରେ ହାତ ବାଜିବ ନାହିଁ, କ'ଣ ରହିଛି ଦାବି? ସେଗୁଡ଼ାର ଦାବି ଆମର ଅଛି, କ'ଣ ଦାବି ଅଛି? ସେ ଦ୍ୱାରରେ ଆମର କଥା ନବୁଜିଲା ତାଙ୍କୁ, ଆମେ ଆଉ ଅନ୍ୟ ରଥରେ ଆଉ ହାତ ଦେବୁନୁ। ଆଉ ଯେଉଁ 13 ଦିନ ବିଳମ୍ବ ହୋଇଥିଲା ରଥ ନିର୍ମାଣ, ତା'ର ପ୍ରାପ୍ୟ ଦରକାର କି ନାହିଁ? ସେ ବାବ୍ୟ ଆମକୁ ଦେଇନାହାନ୍ତି। ତାହେଲେ ମନ୍ଦିର ପ୍ରଶାସନ କ'ଣ ଆପଣଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିଥିଲେ? ଆମ ସାଙ୍ଗରେ ସେ ଏବେ କୌଣସି ଆଲୋଚନା ଆମ ସାଙ୍ଗରେ ହେଇନି। କ'ଣ ଚାହୁଁଛନ୍ତି ଏଇନା ଆପଣ? ଏଇନା ଯାଉଛୁ ଦ୍ୱାରଟା, ଯଦି ସେ ନେବେ ଆମ ବାପେ ପଣା କଥା ତୁଟେଇକି ଦ୍ୱାରଟା ନେଲେ ଆମେ ବାଜିବନି। ନିଶ୍ଚିତ ଭାବରେ, ଯାହା ଶୁଣୁଥିଲେ 3 ରଥର 3 ଜଣ ମୁଖ୍ୟ ମହାରଣାଙ୍କ ସହିତ ଆମେ ଯାହା ଆଲୋଚନା କରିଥିଲୁ, ସେମାନେ ଅଡ଼ି ବସିଛନ୍ତି ସେମାନଙ୍କର ଖେଇ ବାବଦ ଯେଉଁ କହିପାରିବେ, ଖେଇ ଯେଉଁ ପ୍ରାପ୍ୟ, ସେ ପ୍ରାପ୍ୟ ସେମାନଙ୍କୁ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ଦେଉ, ନହେଲେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଦେବୀ ସୁଭଦ୍ରାଙ୍କ ରଥ ବର୍ତ୍ତମାନ ଭଙ୍ଗାଯାଇଛି, ୟା ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ବଡ଼ ଭାଇ ବଳଭଦ୍ର ଏବଂ ଜଗନ୍ନାଥଙ୍କ ରଥ ଭଙ୍ଗାଯିବାର ଯାହା ବିଧିବିଧାନ ରହିଛି, କିନ୍ତୁ ତାହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ସେମାନେ ଆଉ ହାତ ମାରିବେ ନାହିଁ, ଯେଉଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ସେମାନଙ୍କ ସହିତ ଆଲୋଚନା ନ କରିକି ସେମାନଙ୍କ ପ୍ରାପ୍ୟ ପାଉଣା ସେମାନଙ୍କୁ ପ୍ରଦାନ ନ କରିଛି, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଉ କୌଣସି ରଥରେ ସେମାନେ ହାତ ମାରିବେ ନାହିଁ ବୋଲି ସିଧାସଳଖ ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି। ପୁରୀରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ନାଲିଷ୍ଟ ସନାତନଙ୍କ ସହ ଆଲୋକ ସୁତୋଷ, ଅର୍ଗସ୍ .ଇନ୍।